একজিমা ত্বকের যে কোনো জায়গায় হতে পারে। এদের মধ্যে হাতের একজিমা প্রধান। যারা খুব পানি ঘাটেন, অনবরত সাবান বা সোডা জাতীয় জিনিসের সংস্পর্শে আসেন, সেই সব গৃহবধূদের হাতে একজিমা হতে পারে সবচেয়ে বেশি পরিমাণ। রোগের শুরুতে আঙুল লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতের চামড়া থেকে ফোসকা ওঠে, অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়। আঙুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে ওঠে। শুধু গৃহবধূ নয়, যে পেশায় অনেকক্ষণ পানি ঘাটতে হয় বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হয়, সেই পেশার লোকেরাও এই রোগে আক্রান্ত হয়। যেমন চিকিৎসক, ময়লা পরিষ্কারক, মাছ ও পানি বিক্রেতা এবং আরও অনেকে। খাবার থেকে একজিমা: আদা, পেঁয়াজ, টমেটো, গাজর, ডুমুর, কুমড়া, বেগুন, পেঁপে থেকেও একজিমা হতে পারে। আবার প্রোটিন জাতীয় অংশ প্রায়ই একজিমার সৃষ্টি করে, যেমন আলু, গম, চিংড়ি, কাঁকড়া প্রভৃতি। প্লাস্টিক ও নিকেল জাতীয় ধাতব জিনিসের সংস্পর্শেও অ্যালার্জি হতে পারে। চিকিৎসা: এ রোগ দীর্ঘমেয়াদী হয়ে থাকে, যেসব কারণে এ রোগ হয় তা থেকে দূরে থাকাই কাম্য, তবে অনেক সময় এটি সম্ভব হয় না। তবে চিকিৎসায় এ রোগ নিয়ন্ত্রণ রাখা সম্ভব, এজন্য ক্রনিক বা দীর্ঘদিনের একজিমা সারাতে রোগীকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে।